আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, শিখর সাথে আজকে অনলাইন লাইভ সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের টপিক হচ্ছে এসএসসি জীববিজ্ঞানের অধ্যায় 2, কোষ এবং টিস্যুর পার্ট 2। তোমাদের বোধহয় মনে আছে যে পার্ট 1-এ আমরা প্ল্যান্ট সেল এবং অ্যানিমেল সেল, তাতে কি সব অঙ্গাণু থাকে, প্রত্যেকটা অঙ্গাণুর কাজ এবং উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য, এই বিষয়গুলো নিয়ে পড়েছিলাম। আজকে ওটারই সেকেন্ড পার্ট, যেখানে হচ্ছে আমরা আর কোষ নিয়ে কথা বলবো না, অনেকগুলো কোষ নিয়ে যে টিস্যু তৈরি হয় সেই টিস্যু নিয়ে কথা বলবো, এবং টিস্যু নিয়ে যখন তন্ত্র তৈরি করে বিভিন্ন টাইপের তন্ত্র কিরকম হয় সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, আর আমাকে অলরেডি তোমরা বোধহয় চিনে গেছো, কারণ তোমাদের সাথে আমার বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। আমি হচ্ছে মারিয়া ইসলাম মিথিলা ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের সাথে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আচ্ছা, এবার আসো যে দেখি আজকে আমরা কি কি শিখব। আচ্ছা, এখন যেহেতু বলেছি যে টিস্যু নিয়ে চ্যাপ্টার, তো টিস্যু সংক্রান্ত সবকিছুই শিখবো প্রথমে, এবং তোমাদের যেহেতু বোটানি আর জুলজি আলাদা করা না, সেহেতু আমরা একই চ্যাপ্টারের আন্ডারে দেখা যাবে যে উদ্ভিদ টিস্যু শিখবো আবার প্রাণী টিস্যুও শিখবো। তাহলে প্রথমে আমরা জানবো যে উদ্ভিদ টিস্যু কি, কয় রকম হয়, স্থায়ী টিস্যু কিরকম হয়, সরল টিস্যু কয় প্রকার কি কি আছে, জাইলেম কিরকম দেখতে হয়, জাইলেমের মধ্যে কি কি কোষ থাকে, ফ্লোয়েম কিরকম দেখতে হয়, ফ্লোয়েমের মধ্যে কি কি কোষ থাকে, আর প্রাণী টিস্যুর মধ্যে আমরা আবরণী টিস্যু শিখবো, যোজক টিস্যু সম্পর্কে শিখবো এবং পেশি টিস্যু সম্পর্কে শিখবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম টপিক থেকে। প্রথমে আসো যে উদ্ভিদ টিস্যু, এখন টিস্যু জিনিসটা আসলে কি, তো আমরা তো জানি যে আমাদের বডির নর্মাল ফরমেশনটা কিরকম, তাই না? আমাদের প্রথমে হচ্ছে আমাদের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট তো আমরা জানি, সেল। তো অনেকগুলো সেল নিয়ে কি তৈরি করে জান, অনেকগুলো সেল নিয়ে টিস্যু তৈরি করে, এবং অনেক টাইপের টিস্যু নিয়ে এক একটা অর্গান ফর্ম হয়, এবং অনেক টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট অর্গান নিয়ে আলটিমেটলি একটা সিস্টেম ফর্ম হয়, এবং অনেকগুলো সিস্টেম যেখানে থাকে সেটা হচ্ছে একটা কমপ্লিট হিউম্যান বডি। তাহলে একটা কমপ্লিট হিউম্যান বডিকে জানতে হলে প্রথমে সেল সম্পর্কে যেরকম জানা লাগবে, সিমিলারলি তোমার টিস্যু সম্পর্কেও কিন্তু জানা লাগবে। তাহলে আসো আমরা শিখি যে উদ্ভিদ টিস্যু জিনিসটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, উদ্ভিদ টিস্যু আমরা তখনই বলবো যখন তিনটা কেস হতে হবে। প্রথম কথা, তারা একই উৎস থেকে উৎপত্তি হতে হবে, একই উৎস থেকে তাদের উৎপত্তি হতে হবে। একই উৎস থেকে উৎপত্তি হতে হবে। আচ্ছা, একই উৎস থেকে উৎপত্তি হওয়া মানে হচ্ছে আমরা জানি যে আমাদের ভ্রূণীয় স্তর আছে হচ্ছে তিনটা, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। তো যদি তারা একই উৎস মানে হয় সবগুলাই একটোড্রাম থেকে আসবে, আদারওয়াইজ সবগুলাই মেসোডার্ম থেকে আসবে, অথবা সবগুলাই এন্ডোডার্ম থেকে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে একই সাথে একই কাজ করে, তাহলে একই উৎস থেকে উৎপন্ন একগুচ্ছ কোষ যদি একই সাথে একই রকম কাজ করে, তখন সেই একগুচ্ছ কোষকে আমরা কি বলবো, সেই একগুচ্ছ কোষকে আমরা বলবো টিস্যু। তো উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কাকে বলে, যে একগুচ্ছ কোষ। এখন একগুচ্ছ কোষকে কি টিস্যু বলা যাবে? না, সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া কি, একই উৎস থেকে উৎপত্তি, একই একই উৎস থেকে উৎপন্ন হয়ে একগুচ্ছ কোষ যখন একই সাথে একই রকমের কাজ করে, তখন সেটাকে আমরা টিস্যু বলতে পারবো। এবং উদ্ভিদ টিস্যুকে যদি আমি শ্রেণীবিভাগ করি, তাহলে উদ্ভিদ টিস্যুকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে। বিভাজন ক্ষমতা মানে কি জানো,
ধরো কোনো একটা কোষ আছে যে সবসময় বিভাজিত হতে পারে, আবার কোনো একটা কোষ আছে যে কখনোই বিভাজিত হতে পারে না। তো যে টিস্যুটা সবসময় বিভাজিত হয় বা যে টিস্যুর কোষগুলো সবসময় বিভাজিত হয় তাকে বলা হয় হচ্ছে তোমার ভাজক টিস্যু। আর যে টিস্যুর কোষগুলো কখনোই বিভাজিত হতে পারবে না বা একসময় বিভাজিত হয়তো হতে পারতো বাট এখন এটার বিভাজন ক্ষমতাটা বন্ধ হয়ে গেছে, সেই টিস্যুটাকে আমরা কি বলি জানো? সেই টিস্যুটাকে আমরা বলি স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যু কি আর স্থায়ী টিস্যু কি আমরা বুঝলাম, যে টিস্যুর কোষগুলো কন্টিনিউয়াসলি বিভাজিত হচ্ছে সেটা হচ্ছে ভাজক টিস্যু, আর যে টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা নষ্ট হয়ে গেছে বা আর কখনো বিভাজিত হতে পারবে না সেটাকে আমি বলছি স্থায়ী টিস্যু। আচ্ছা, এবং এক্ষেত্রে একটা কথা বলি যে এখানে টিস্যুর ডেফিনিশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের রিটেনের জন্য বারবার বারবার আসে এবং এমসিকিউতেও আসতে পারে যে নিচের কোন শর্তে টিস্যু বলা যাবে বা নিচের কোন শর্তে টিস্যু বলা যাবে না বা টিস্যুর বেসিক ক্লাসিফিকেশন কি। তাহলে এই সমস্ত জিনিসগুলো খুবই বেসিক এবং খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলা যে মিস করবে সে আসলে অনেক জনের চেয়ে পিছিয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি দেখে দেখে বুঝে বুঝে পড়ে তারপর মনে রাখা ট্রাই করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা আসি, আমরা একটু আগে দেখলাম যে বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে যে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। এখন স্থায়ী টিস্যুকে গঠনের উপর আবার তিন ভাগে ভাগ করা যায়। স্থায়ী টিস্যুকে গঠনের উপর আবার কয় ভাগে ভাগ করা যায়? স্থায়ী টিস্যুকে গঠনের উপর আবার তিন ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এবং এই যে তিন ভাগে ভাগ করা যায় এই ক্লাসিফিকেশনটা আমরা কিভাবে করি? একটাকে বলা হয় তোমার সরল টিস্যু, আরেকটাকে বলা হয় জটিল বা পরিবহন টিস্যু। সরল টিস্যু, জটিল বা পরিবহন টিস্যু, আর আরেকটাকে বলা হয় হচ্ছে তোমার নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। এই যে ক্লাসিফিকেশনটা, এই ক্লাসিফিকেশনটা কিন্তু গঠন এবং কাজের উপর ডিপেন্ড করে করা হয়েছে। তাহলে স্থায়ী টিস্যুকে আমরা ফার্দার কয় ভাগে ভাগ করতে পারি? ফার্দার আরো তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু, জটিল টিস্যুর আরেকটা নাম হচ্ছে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু। এবং আরেকটা কি ভাগে ভাগ করতে পারি? নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। এখন সরল টিস্যু কাকে বলবো? যেই টিস্যুর কোষগুলা আকার, আকৃতি এবং গঠনের দিক দিয়ে সিমিলার, আকার, আকৃতি এবং গঠনের দিক দিয়ে যে টিস্যুর কোষগুলো সিমিলার সেটাকে আমরা বলবো সরল টিস্যু, আর যে টিস্যুর কোষগুলো আকার, আকৃতি, গঠনের দিক দিয়ে সিমিলার না তাকে আমরা বলবো জটিল টিস্যু। আর যে টিস্যু থেকে হরমোন, এনজাইম, নেকটার, পিগমেন্ট এই টাইপের জিনিসপত্র সিক্রেশন বা নিঃসরণ হয় সেটাকে আমরা বলবো নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। সেটাকে আমরা কি বলবো? নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। তাহলে আমরা প্রথমে দেখলাম যে টিস্যুকে আমরা, উদ্ভিদ টিস্যুকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করতে পেরেছি, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু বিভাজন ক্ষমতা, একটা হচ্ছে স্থায়ী টিস্যু আর একটা হচ্ছে ভাজক টিস্যু। এবং স্থায়ী টিস্যুকে তার গঠন এবং কাজের উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু আর একটা হচ্ছে নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। এবং যেই টিস্যুর কোষগুলোর আকার, আকৃতি এবং গঠন একই রকম সেটা হবে সরল টিস্যু, যেই টিস্যুর গুলোর আকার, আকৃতি, গঠন সিমিলার না সেটা হবে জটিল টিস্যু বা যে টিস্যুতে ডিফারেন্ট টাইপের সেল আমরা পাই, আর যে টিস্যুটা হচ্ছে এনজাইম, পিগমেন্ট, নেকটার এসব জিনিস ক্ষরণ করে বা নিঃসরণ করে তাদেরকে আমরা বলছি নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। ঠিক আছে, ওকে।
এবার আসো আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে সরল টিস্যু। একটু আগে দেখলাম যে স্থায়ী টিস্যু আবার 3 রকম, সরল, জটিল আর নিঃস্রাবী। এখন হচ্ছে এই যে সরল টিস্যুটা, এই সরল টিস্যুটাকে আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। সরল টিস্যুটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে তোমার প্যারেনকাইমা। তারপরে হচ্ছে তোমার কোলেনকাইমা। তারপরে হচ্ছে তোমার স্ক্লেরেনকাইমা। তাহলে সরল টিস্যুকে আমরা বেসিক 3টা টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা এবং আরেকটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এখন এই যে প্যারেনকাইমা নামক যে টিস্যুটা, উদ্ভিদের বেশিরভাগ অংশেই দেখা যায় যে প্যারেনকাইমা টিস্যুটা অবস্থান করে, এবং এই প্যারেনকাইমা টিস্যুটার কোষগুলা প্রত্যেকেই জীবিত, কারণ এদের হচ্ছে প্রোটোপ্লাজম আছে। এবং এই যে প্যারেনকাইমা, এদের ক্ষেত্রে দেখা যায় যে কোষগুলা সমব্যাসীয়। সমব্যাসীয় মানে বুঝি, সমব্যাসীয় হচ্ছে ধরো এই যে এরকম থাকে কোষগুলো, আমি একে দেখাচ্ছি, সবগুলার সাইজ বা ব্যাস প্রায় সমান। এই যে প্যারেনকাইমা কোষগুলো নর্মালি এভাবে থাকে, এবং এদের মাঝখানে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। এবং প্যারেনকাইমা কোষে দেখা যায় যে নিউক্লিয়াসটা বেশ বড় বড়, প্যারেনকাইমা কোষের ক্ষেত্রে বড় বড় নিউক্লিয়াস পাওয়া যাবে, এবং সাইটোপ্লাজমটা অপেক্ষাকৃত ঘন হবে, এবং এটার যে কোষ প্রাচীরটা তুলনামূলক পাতলা হবে। হ্যাঁ, কোষ প্রাচীরটা তুলনামূলক পাতলা হবে, এবং কোষ প্রাচীরটা শুধুমাত্র সেলুলোজ দ্বারা নির্মিত হবে। এবং প্যারেনকাইমার মধ্যে যদি কখনো ক্লোরোফিল থাকে, তাহলে সেটাকে আমরা তখন বলি ক্লোরেনকাইমা। এবং যখন ক্লোরোফিল থাকবে, তখন তো সেটা স্বাভাবিকভাবেই খাদ্য প্রস্তুত করতে পারবে, কারণ ক্লোরোফিলের সাহায্যে আমরা জানি যে সে তখন কি করতে পারবে, সালোকসংশ্লেষণ করতে পারবে। আচ্ছা, এরপরে অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবাই হয়তো পুকুরে কচুরি পানা দেখেছি, বা এই সমস্ত জলজ উদ্ভিদে দেখা যায় যে প্যারেনকাইমার মধ্যে বায়ু কচুরি থাকে। তো যখন প্যারেনকাইমার মধ্যে বায়ু কচুরি থাকে, তখন সেই প্যারেনকাইমাকে তোমার বলা হয় হচ্ছে অ্যারেনকাইমা, কারণ এয়ার ধারণ করে। তাহলে প্যারেনকাইমা থেকে আমরা কি কি জানবো, যে প্যারেনকাইমার কোষগুলা জীবিত, ছবিটাকে তোমরা খেয়াল করবে, এবং এত এত বৈশিষ্ট্য আসলে মনে থাকতে চায় না। সেক্ষেত্রে আমার একটাই সাজেশন, ছবি দেয়া আছে সুন্দর করে, সেই ছবিগুলাকে তোমরা বারবার দেখবে, ছবির সাথে যখন মিলিয়ে মিলিয়ে পড়বে, এবং এরপর যখন তুমি মেমোরাইজ করার ট্রাই করবে, তখন দেখবে যে তোমার চোখের সামনে ছবিটা ভাসছে, তখন সেই ছবি থেকেই কিন্তু তুমি পয়েন্ট গুলাকে বের করে আনতে পারবে। বাট যদি এমন হয় যে তুমি একটা না পয়েন্ট গুলো মুখস্থ করে গেলা, তাহলে দেখা যাবে কি তুমি ঠিক মতো মেমোরাইজ করতে পারছো না, বা তোমার বোঝাটা অত ভালো হচ্ছে না, কারণ তুমি জাস্ট পয়েন্ট গুলোকে মুখস্থ করার ট্রাই করেছো। আর তুমি যদি ওই যে ছবিটার সাথে মিলায় মিলায় পয়েন্ট গুলোকে দেখে দেখে মনে রাখো, তাহলে কিন্তু তুমি সেগুলোকে বুঝেছো, তোমার একটা জিনিসটা জানা হয়েছে, এবং তখন তুমি তখন মনে রাখো, এটা তখন কোনো তোমার জন্য কঠিন কিছু হবে না। তাহলে এবং প্যারেনকাইমার কাজ যদি আমি বলতে যাই, যে একটা প্যারেনকাইমা টিস্যু তোমার কি টাইপের কাজ আসলে করে, বা উদ্ভিদের দেহে একটা প্যারেনকাইমা টিস্যুর কাজ কি হতে পারে, সেক্ষেত্রে নর্মালি দেখা যায় কি যে এই যে প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা হচ্ছে তোমার নর্মালি খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন, খাদ্য তৈরি, যদি সবুজ ছায় তাহলে খাদ্য তৈরি করবে, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন, এই সমস্ত কাজ করবে। তাহলে অ্যাজ আ হোল যদি প্যারেনকাইমা নিয়ে কথা বলতে বলে, আমরা প্যারেনকাইমা নিয়ে কি কি কথা বলবো, আমরা প্যারেনকাইমা নিয়ে বলবো হচ্ছে যে প্যারেনকাইমা কোষগুলো জীবিত, সমব্যাসীয়, প্যারেনকাইমা কোষগুলো নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম অপেক্ষাকৃত ঘন, প্যারেনকাইমা কোষের কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে নির্মিত, প্যারেনকাইমা কোষের মাঝখানে আন্তঃকোষীয় ফাঁকা থাকতে পারে, প্যারেনকাইমা কোষগুলো দেখা যায় যে
কখনো কখনো ক্লোরোফিল ধারণ করতে পারে, সেক্ষেত্রে ক্লোরেন কাইমা বলা হয়। কখনো কখনো হচ্ছে সেটা বায়ুকোছুরি ধারণ করতে পারে, সেক্ষেত্রে অ্যারেন কাইমা বলা হয়। এর কাজ হচ্ছে খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন, হ্যাঁ ইত্যাদি। তো এইটুকু জানলে আমার মনে হয় যে প্যারেনকাইমা ইনাফ। হ্যাঁ, এবং উদ্ভিদের ম্যাক্সিমাম অংশ জুড়েই কিন্তু প্যারেনকাইমা থাকে, বা উদ্ভিদের মেইন টিস্যু, বা উদ্ভিদের মেইন টিস্যু কোনটা যদি বলে কি দাগা বা প্যারেনকাইমা। আচ্ছা, এবার আসো কোলেনকাইমা। তো আমি একটু কোলেনকাইমার ছবি আঁকতে চাই, যাতে করে তোমরা বুঝতে পারো যে একটা কোলেনকাইমা টিস্যুর সেলগুলা কিভাবে সজ্জিত থাকে। তোমরা নিশ্চয়ই ছবিটা দেখে বুঝতে পারছো যে কোলেনকাইমার সেলগুলা কিভাবে সজ্জিত থাকে, তাই না? এই যে এইরকম ষড়ভুজাকার হয় নর্মালি, এবং তোমরা সবসময় কম্পেয়ার করে করে পড়বে। একটু আগে প্যারেনকাইমা পড়েছো, এখন যদি তোমরা প্যারেনকাইমার সাথে কোলেনকাইমাটাকে একটু কম্পেয়ার করে পড়ো, তাহলে যেটা হবে যে তোমার কোলেনকাইমাটা তোমার মানে সুন্দর মতো মাথায় সেট হবে। তাহলে প্যারেনকাইমার ক্ষেত্রে কোষগুলো ছিল গোলাকার, আর এক্ষেত্রে কোষগুলো ষড়ভুজাকার বা আয়তাকার, বা ষড়ভুজাকার বলাটাই ভালো। এবং প্যারেনকাইমার ক্ষেত্রে কোষপ্রাচীর ছিল পাতলা, আর এইসব ক্ষেত্রে কোষপ্রাচীর গুলা পুরু, এবং মেইনলি এই কোনাগুলো বেশি পুরু থাকে, এই কোনার অংশগুলো বেশি পুরু থাকে। এবং এই কোনার অংশগুলো বেশি পুরু থাকার কারণ কি জানো? কারণ এখানে প্রচুর পরিমাণে লিগনিন নামক পদার্থ জমা হয়, এখানে প্রচুর পরিমাণে লিগনিন নামক পদার্থ জমা হয়, এবং লিগনিন জমা হওয়ার কারণে পুরু হয়। এবং প্যারেনকাইমাতে আমরা দেখেছি নিউক্লিয়াসটা অনেক বেশি বড়, বাট কোলেনকাইমাতে নিউক্লিয়াসটা অত বেশি বড় থাকে না। আর প্যারেনকাইমাতে আমরা দেখেছি যে সাইটোপ্লাজম অনেক বেশি ঘন, কিন্তু এখানে সাইটোপ্লাজম অত বেশি একটা ঘন থাকে না। আচ্ছা, আন্তঃকোষীয় ফাঁকা তোমরা ছবি দেখলে বুঝতে পারবে যে কোলেনকাইমাতে তেমন কোনো আন্তঃকোষীয় ফাঁকা কিন্তু নাই। এবং কোলেনকাইমাতে যেহেতু কোষপ্রাচীরটা প্যারেনকাইমার চেয়ে অনেক পুরু, তার মানে আমরা জানি একটা পুরু কোষপ্রাচীর কি করতে পারে। একটা পুরু কোষপ্রাচীর চাইলে দৃঢ়তা প্রদান করতে পারে, একটা পুরু কোষপ্রাচীর চাইলে দৃঢ়তা প্রদান করতে পারে। তাহলে এই যে দৃঢ়তা প্রদান, এই দৃঢ়তা প্রদানটা কাজ কার কাজ? কোলেনকাইমা কিন্তু দৃঢ়তা প্রদান করতে পারে। এবং কোলেনকাইমার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি জানো? কোলেনকাইমার ক্ষেত্রে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, কোলেনকাইমাতেও ক্লোরোফিল থাকতে পারে। সেক্ষেত্রে ক্লোরেনকাইমা কি করবে? ক্লোরেনকাইমা হচ্ছে খাদ্য তৈরি করবে। এখন প্যারেনকাইমা যেরকম উদ্ভিদের সব অংশে প্রেজেন্ট থাকে, নট নেসেসারি কোলেনকাইমা উদ্ভিদের সব অংশে প্রেজেন্ট থাকবে। কোলেনকাইমা কিন্তু উদ্ভিদের সব অংশে প্রেজেন্ট নাও থাকতে পারে। নর্মালি উদ্ভিদের একটু শক্ত বা দৃঢ় অংশগুলাতেই আমরা কোলেনকাইমাটাকে পেয়ে থাকি। আচ্ছা, এবার আসো যে স্ক্লেরেনকাইমা, এই স্ক্লেরেনকাইমা জিনিসটা কি, তাই না? আচ্ছা, তো স্ক্লেরেনকাইমা হচ্ছে তোমার এই যে প্যারেনকাইমা বা কোলেনকাইমা যে সেলটাই হোক, এই সেলটা যখন এর যে প্রোটোপ্লাজমটা, এর প্রোটোপ্লাজমটা যখন হচ্ছে তোমার শুকিয়ে যায়, এর প্রোটোপ্লাজমটা স্ক্লেরেনকাইমা হচ্ছে তখন বলবো যখন হচ্ছে এর প্রোটোপ্লাজমটা শুকিয়ে যায়। তো প্রোটোপ্লাজম শুকিয়ে গেলে কিরকম হবে? প্রোটোপ্লাজম যখন শুকিয়ে যাবে, তখন হচ্ছে তোমার জিনিসটা, কোষটা কিন্তু আর জীবিত থাকবে না, কোষটা তখন মৃত কোষে পরিণত হবে। এবং এই যে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমার মধ্যে নর্মালি মেইনলি যেটা পাওয়া যায় সেই সেলটাকে বলা হয় স্ক্লেরাইট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সরল টিস্যু সম্পর্কে জানলাম, প্যারেনকাইমা কি, কোলেনকাইমা কি, এবং স্ক্লেরেনকাইমা কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আসো দেখি যে আমাদের পরে কি আছে। এবার আমরা সরল টিস্যু শেষ করে এবার আমরা চলে আসব কিসে? এবার আমরা চলে আসব জটিল টিস্যুতে। আচ্ছা, জটিল টিস্যুর আরেক নাম আমি বলেছি পরিবহন টিস্যু। এবং পরিবহন টিস্যুতে আমরা দুই রকমের সেল পেয়েছি, একটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম।
এখন এই যে জাইলেম, এই জাইলেমের মধ্যে আবার চার রকমের সেল পাওয়া যেতে পারে। তো সেই চার রকমের সেলের নাম কি কি আমরা একটু লিখি। প্রথমটা হচ্ছে ট্রাকিড, তারপরে হচ্ছে ভেসেল, তারপরে হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আচ্ছা, তো জাইলেম থেকে মেইনলি যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাইলেমের কাজ কি। তো জাইলেমের কাজ মনে রাখার একটা সহজ ছন্দ হচ্ছে জতে জাইলেম জতে জল, জতে জাইলেম জতে জল। তাহলে জাইলেমের একটা কমন কাজ কি হবে, জল পরিবহন করা। এবং তোমরা একটু চিন্তা করো তো, উদ্ভিদে পানির পরিবহনটা কি ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী নাকি উভমুখী, বলো তো, এটা তোমাদের জন্য কোয়েশ্চেন। আচ্ছা, উদ্ভিদ দেখো মূল থেকে পানিটা পায় এবং সেই পানিটা মূল থেকে তার পাতা পর্যন্ত পৌঁছায়, তাহলে পানির প্রবাহটা কি হলো, অবশ্যই ঊর্ধ্বমুখী হলো। এই ঊর্ধ্বমুখী প্রবাহটার জন্য দায়ী হচ্ছে জাইলেম। এবং এই ট্রাকিড ভেসেল এগুলো নিয়ে একটু পড়তে হবে, যে ট্রাকিড হচ্ছে লম্বা সরু সূচালো, এবং ট্রাকিডের শেপ অনেক রকম হতে পারে, বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, অনেক রকমের হতে পারে। ভেসেল হচ্ছে কলসির মতো দেখতে, এবং ভেসেলটা হচ্ছে ভেসেল দিয়ে সবচেয়ে বেশি পরিবহন হওয়া সম্ভব, যেহেতু ভেসেলটার মধ্যে ইনাফ স্পেস আছে পরিবহন হওয়ার জন্য। এই জন্য হচ্ছে ভেসেলটা দিয়ে তোমার হচ্ছে কি বলবো, সবচেয়ে বেশি পরিবহন হবে ভেসেল দিয়ে। এরপরে আসো জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এখন জাইলেম যেহেতু একটা জটিল টিস্যু, তার মানে জাইলেমে একই টাইপের সেল থাকবে না, ডিফারেন্ট ডিফারেন্ট সেল টাইপের সেল থাকবে। তো জাইলেমের অন্তর্ভুক্ত যে প্যারেনকাইমা সেটাকে আমরা বলবো জাইলেম প্যারেনকাইমা, জাইলেমের অন্তর্ভুক্ত যে ফাইবার সেটাকে আমরা বলবো জাইলেম ফাইবার। তাহলে জাইলেম থেকে তোমাদের মেইন কাজ কি, মেইনলি মনে রাখবা যে জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন করা, এবং এই পানির পরিবহনটা হয় ঊর্ধ্বমুখী ভাবে। ঠিক আছে, ওকে। এবার আসো ফ্লোয়েম। ফ্লোয়েম যদি বলো তাহলে ফ্লোয়েমের কাজ কি। ফ্লোয়েমের মধ্যেও চার রকমের সেল থাকে। তো ফ্লোয়েমের মধ্যে কি কি রকমের সেল থাকে আমি একটু লিখছি। ফ্লোয়েমের মধ্যে থাকে হচ্ছে সিভ নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্ড ফ্লোয়েম ফাইবার। এখন যদি ফ্লোয়েম থেকে কি আসবে জিজ্ঞেস করো, তাহলে ফ্লোয়েম থেকেও এর কাজটা ইম্পর্টেন্ট। এবং ফ্লোয়েমের কাজ মনে রাখার সহজ
ছন্দ হচ্ছে ফতে ফ্লোয়েম, ফতে ফুড। তাই ফ্লোয়েমের মেইন কাজ কি হবে? ফ্লোয়েমের মেইন কাজ হবে সেজন্য খাদ্য পরিবহন করা। ফ্লোয়েমের মেইন কাজ কি হবে? খাদ্য পরিবহন করা। তাহলে ফ্লোয়েমের মধ্যে আমরা চার টাইপের কোষ পাচ্ছি, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এখানে হচ্ছে সিবনল এবং সঙ্গী কোষটা নিয়ে একটু কথা বলার আছে। সিবনলের মধ্যে দেখা যায় অসংখ্য সিব কোষ এরকম একটার পর একটা সঞ্চিত সঞ্চিত হয়ে হয়ে একটা নলের মতো তৈরি করে। সে নলটাকে বলা হয় তোমার সিবনল, এবং মাঝখানে মাঝখানে কিছু প্লেট থাকে, সেটাকে বলা হয় সিব প্লেট। এবং এই নলের মাধ্যমে হচ্ছে খাবার পরিবহন হয়, এবং পরিণত সিগনলের কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। সেক্ষেত্রে সঙ্গী কোষের নিউক্লিয়াসটাকে অনেক বড় হতে হয়, কারণ সেক্ষেত্রে সঙ্গী কোষের নিউক্লিয়াসটা হচ্ছে সিব কোষের যে অ্যাক্টিভিটি সেটাকে কন্ট্রোল করে। সেক্ষেত্রে কি হয়, সঙ্গী কোষের নিউক্লিয়াসটা হচ্ছে যে সিব কোষের যে অ্যাক্টিভিটি সেটাকে কন্ট্রোল করে। আচ্ছা, তাহলে এই যে সিগনল বা সঙ্গী কোষ, এখান থেকে হচ্ছে সিগনলটা বেশি ইম্পর্টেন্ট। এবং শীতকালে দেখা যায় এই যে সিপ প্লেট গুলো আছে না, এই সিপ প্লেট বরাবর হচ্ছে ক্যালোজ নামক কিছু পদার্থ জমে এগুলা ব্লক হয়ে যায়, এবং যখন আবার টেম্পারেচার বাড়া শুরু করে, গরম হয়, তখন সেটা গলে যায় এবং সিগনল দিয়ে আবার খাবার কি হয়, পাস করা শুরু করতে পারে। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা প্রাণী টিস্যুতে চলে যাই। তো প্রাণী টিস্যুকে যদি ক্লাসিফাই করতে বলো, তাহলে প্রাণী টিস্যুকে আমরা মেনলি চার ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে তোমার আবরণী টিস্যু, সেকেন্ডলি হচ্ছে যোজক টিস্যু, এখন আবরণী টিস্যুকে যদি আমরা কথা বলি, আমাদের এখানকার টপিক হচ্ছে আবরণী টিস্যু। তাহলে এই যে আবরণী টিস্যু, আবরণী টিস্যুর মধ্যে দেখা যায় যে কোষগুলার গঠনের উপর ভিত্তি করে এটা তোমার স্কোয়ামাস হতে পারে, এটা কিউবয়ডাল হতে পারে, এটা হচ্ছে তোমার কলামনার হতে পারে। কোষগুলো যখন মাছে মাছের আঁশের মতো পাতলা পাতলা হয়, সে আবরণী টিস্যুকে বলে স্কোয়ামাস, এবং এটা নর্মালি বৃক্কের বোমেন্স ক্যাপসুলে দেখা যায়। আর কোষগুলো যখন ঘনক বা কিউবের মতো দেখতে হয়, সেটাকে তখন বলা হয় কিউবয়ডাল আবরণী টিস্যু। এবং কিউবয়ডাল আবরণী টিস্যু নর্মালি হচ্ছে তোমার বৃক্কের যে সংগ্রাহী নালী সেখানে দেখা যায়। তারপরে আসো কলামনার আবরণী টিস্যু। কলামনার আবরণী টিস্যু নর্মালি তোমার ট্রাকিয়াতে দেখা যায়। কলামনার কেন? কোষগুলা এরকম কলামের মতো লম্বা লম্বা, এজন্য বলা হয় কলামনার। স্কোয়ামাস কেন? মাছের আঁশের মতো পাতলা পাতলা কোষগুলো, তো মাছের আঁশের মতো পাতলা পাতলা কোষ হলে বলবো স্কোয়ামাস, কিউবের মতো দেখতে হলে বলবো কিউবয়ডাল, কলামের মতো দেখতে হলে বলবো কলামনার। আর এছাড়া আরেকভাবে ক্লাসিফাই করা যায়, সেটা হচ্ছে একস্তরী বা স্তরবিহীন বা একস্তরী বলা হয়। আরেকটা হচ্ছে স্তরীভূত, স্তরীভূত বা স্ট্র্যাটিফাইড। আরেকটা আছে, সেটা হচ্ছে সিওডো স্ট্র্যাটিফাইড।
এক স্তরি মানে যে টিস্যুর কোষগুলো এক স্তরে সাজানো সে হবে এক স্তরি, আর যে টিস্যুর কোষগুলো হচ্ছে তোমার দুই স্তরে বা এর বেশি স্তরে সাজানো সে হবে স্তরীভূত। আর সিওডো স্ট্রাটিফাইড হচ্ছে আসলে এক স্তরি কিন্তু কোষগুলো বিভিন্ন হাইটে থাকার কারণে দেখতে মনে হবে বহু স্তরি, এটা হচ্ছে সিওডো স্ট্রাটিফাইড। আর কাজ অনুসারে যদি ভাগ করি তাহলে অনেকভাবে ভাগ করা যায়, যেমন সিলিয়া যুক্ত, সিলিয়া হচ্ছে সুতার মতো কিছু মানে চলনশীল অংশ, এটা আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়ায় পাওয়া যায়। প্লাজেলা যুক্ত আবরণী টিস্যু, যেটা হচ্ছে হাইড্রার নামক একটা প্রাণী আছে নিডারিয়া পর্বের, সে হাইড্রার অন্ত্রে পাওয়া যায়। তারপরে হচ্ছে ঘনপথ যুক্ত, ঘনপথ যুক্ত আবরণী টিস্যুটাও হাইড্রাতে পাওয়া যায় এবং হচ্ছে হাইড্রার অন্ত্রে পাওয়া যাবে এবং অন্ততকে, হাইড্রার অন্ততকে এবং হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে পাওয়া যাবে। আচ্ছা, তো সিলিয়া, প্লাজেলা, ঘনপথযুক্ত, তারপরে হচ্ছে জনন অঙ্গের আবরণী টিস্যু, গ্রন্থি আবরণী টিস্যু, অনেক টাইপের আসলে হতে পারে। তাহলে আবরণী টিস্যুকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, কাজ অনুসারে, গঠন অনুসারে এবং স্তর অনুসারে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমটা, স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার। এবং আবরণী টিস্যুর নাম শুনে আমরা বুঝতে পারি যে আবরণী টিস্যুর কাজ হচ্ছে তোমার বডিকে একটা আবরণ দেয়া। শুধু যে আবরণ দেয়া এর কাজ তা না, আবরণ দেওয়ার পাশাপাশি এ হচ্ছে নিঃসরণ করে এবং শোষণ করতেও সাহায্য করে। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখবে। এরপরে আমরা আসি যোজক টিস্যু। যোজক টিস্যুর ইংলিশ হচ্ছে কানেক্টিভ টিস্যু, তার মানে যে টিস্যুটা কোনো কিছুকে কানেক্ট করবে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে হচ্ছে আমরা যোজক টিস্যু বলতে পারি। তো কোনো কিছুকে কানেক্ট করবে যে টিস্যুটা, কোনো কিছুকে কানেক্ট করবে যে টিস্যুটা, সেই টিস্যুটাকে হচ্ছে আমরা বলতে পারি যে যোজক টিস্যু। আচ্ছা, তাহলে এই যে যোজক টিস্যু, এই যোজক টিস্যুর ক্ষেত্রে দেখা যায় যোজক টিস্যু হচ্ছে তিন রকমের হতে পারে। একটা হচ্ছে ফাইব্রাস, ফাইব্রাস বা তন্তুময় যোজক টিস্যু, আরেকটা হতে পারে তোমার স্কেলিটাল যোজক টিস্যু, আরেকটা হতে পারে তোমার তরল যোজক টিস্যু। এখন স্কেলিটাল যোজক টিস্যু কোনটা, আমরা তো বুঝতেই পারছি যে যোজক টিস্যুটা আমাদের স্কেলেটন বা মেরুদণ্ড তৈরি করে সেটা হচ্ছে স্কেলিটাল। তাহলে আমাদের মেরুদণ্ড আমরা জানি দুইটা জিনিস দিয়ে গঠিত, একটা হচ্ছে অস্থি এবং অপরটা হচ্ছে তরুণাস্থি। এবং অস্থি আর তরুণাস্থির মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে, যেমন অস্থি কোষকে বলা হয় অস্টিওব্লাস্ট, তরুণাস্থি কোষকে বলা হয় কন্ড্রিও ব্লাস্ট বা কন্ড্রিও সাইট, অস্থির আবরণের নাম পেরিওস্টিয়াম, তরুণাস্থির আবরণের নাম পেরি কন্ড্রিয়াম। অস্থি হচ্ছে তুলনামূলক শক্ত, কম স্থিতিস্থাপক, তরুণাস্থি হচ্ছে অনেক বেশি ফ্লেক্সিবল এবং তুলনামূলক নরম বা অর্ধ কঠিন মাত্রিকা দিয়ে তৈরি। অস্থির মাত্রিকাটা হচ্ছে হোয়াইট আর তরুণাস্থির মাত্রিকা হচ্ছে নীলাভ সাদা, তাই না? তো আমাদের এই যে স্কেলিটাল মাসেল, এবং আমরা জানি আমাদের বডিতে কয়টা হাড় দিয়ে আছে, 206টা হাড় দিয়ে আছে, 206টা অস্থি মিলে আমাদের স্কেলেটাল সিস্টেমটাকে ফর্ম করেছে। এছাড়া স্কেলেটাল সিস্টেমের মধ্যে তরুণাস্থিও রয়েছে। এবার আসো তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু দিয়ে মেইনলি যেটাকে মিন করে সেটা হচ্ছে ব্লাড। তরল যোজক টিস্যু দিয়ে মেইনলি যেটাকে মিন করে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ব্লাড। তাহলে এই যে ব্লাড, এই ব্লাডের মধ্যে তরল কারণ কি, তরল কারণ হচ্ছে ব্লাডের 90 থেকে 92% হচ্ছে তোমার পানি বা হচ্ছে তোমার রক্ত রস, যেটাকে বলা হয় প্লাজমা। বাকি 8 to 10% হচ্ছে সলিড পদার্থ, যেটার মধ্যে থাকে রক্ত কণিকা। এখন এই যে রক্তের মধ্যে রক্ত কণিকা গুলো থাকে, এই রক্ত কণিকা গুলোকে তিন ভাগে ভাগ করা যায়, রেড ব্লাড সেল বা RBC বা বলা হয় এরিথ্রোসাইট, আরেকটা আছে হোয়াইট ব্লাড সেল বা WBC বা লিউকোসাইট, আরেকটা আছে প্লাটিলেট বা অণুচক্রিকা বা প্লেটলেট বলতে পারে অনেকে, অণুচক্রিকা।
এবং ব্লাডের মধ্যে কিন্তু তোমার ক্লটিং ফ্যাক্টর গুলো আছে, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর গুলো আছে, এবং যখন ব্লাডের কাজ তুমি বলতে যাবা তখন তোমার হচ্ছে প্লাজমার কি কি কাজ সেগুলো যেমন বলা লাগবে, সিমিলারলি ব্লাডের মধ্যে যে রক্ত কণিকা গুলো আছে যেমন ধরো RBC, WBC, প্লেটিলেট কোনটার কি কাজ সেগুলো সম্পর্কেও বলা লাগবে। যেমন RBC যেটা সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এবং লোহিত রক্তকণিকা কি করে, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে যেটা হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করতে পারে, সেটা কি করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে সেটাকে আদান প্রদানে সাহায্য করে। আর WBC তো আমরা জানি যে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করে, আর প্লাটিলেট হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি যে আমাদের কি আছে। এরপরে আছে আমাদের পেশি টিস্যু। পেশি টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, সেকেন্ডলি হচ্ছে অনৈচ্ছিক পেশি, ফাইনালি হচ্ছে হৃৎপেশি। এবং প্রতিটা পেশির কিন্তু আলাদা আলাদা নাম আছে, প্রতিটা পেশির কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন ঐচ্ছিক পেশির আরেকটা নাম হচ্ছে ডোরাকাটা পেশি, কারণ ঐচ্ছিক পেশির কোষগুলার মাঝখানে লম্বালম্বি কোষগুলা ডোরাকাটা দাগ থাকে, আর অনৈচ্ছিক পেশিতে কোনো ডোরাকাটা দাগ থাকে না। এর জন্য অমসৃণ পেশিটা কিরকম হয় জানো, মসৃণ হয়। এর জন্য অমসৃণ পেশির ওই অনৈচ্ছিক পেশির আরেক নাম হচ্ছে মসৃণ পেশি। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে দেখা যায় কোষগুলি এরকম লম্বা লম্বা এরকম লম্বা লম্বা গুচ্ছে সাজানো থাকে, এবং এরকম কোষগুলোর মধ্যে এরকম আড়াআড়ি আড়াআড়ি দাগ থাকে, এবং এই যে আড়াআড়ি দাগ, এবং ঐচ্ছিক পেশিতে কিন্তু কোনো শাখা থাকে না, অশাক্ষয়। এবং এই যে আড়াআড়ি দাগ, এই আড়াআড়ি দাগের কারণে ঐচ্ছিক পেশিকে ডোরা কাটা পেশি বলে, বা আরেকটা নাম হচ্ছে রৈখিক পেশি বলা হয়। এবং ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রতিটা কোষে নর্মালি একটা করে নিউক্লিয়াস থাকে এবং কিছু তন্তু থাকে, তন্তুগুলোর নাম হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন থাকার কারণে ঐচ্ছিক পেশি হচ্ছে তোমার সংকোচন প্রসারণ করতে পারে। আর অনৈচ্ছিক বা মসৃণ পেশি, অনৈচ্ছিক বা মসৃণ পেশির কোষগুলা হচ্ছে তোমার এইরকম মাকু আকৃতির, এবং এদের মধ্যে কোনো ডোরাকাটা দাগ থাকে না, কোনো শাখা থাকে না। এদের মধ্যে নর্মালি একটা নিউক্লিয়াস থাকে, তবে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। আর হৃদ পেশির কোষগুলা গঠনের দিক দিয়ে তোমার ঐচ্ছিক পেশির মতো, গঠনের দিক দিয়ে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজের দিক দিয়ে হচ্ছে তোমার অনৈচ্ছিক পেশির মতো। এবং হৃদ পেশির একটা বিশাল বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে হৃদ পেশিতে নিবেশিত ডিস্ক বা ইন্টারক্যালাটেড ডিস্ক নামক একটা জিনিস থাকে, এবং এই ইন্টারক্যালাটেড ডিস্ক দেখে হৃৎপেশিকে আলাদা করা যায়। এবং এই যে ঐচ্ছিক পেশি এবং হৃৎপেশির গঠন সেম, কিন্তু একটু পার্থক্য হচ্ছে ও ইন্টারক্যালাটেড ডিস্ক হৃৎপেশিতে থাকবে, কিন্তু এই ইন্টারক্যালাটেড ডিস্ক কিন্তু ঐচ্ছিক পেশিতে থাকবে না। এবং এই ইন্টারক্যালাটেড ডিস্কের পাশাপাশি ঐচ্ছিক পেশিতে কিন্তু কোনো শাখা থাকে না, কিন্তু হৃৎপেশিতে আবার তোমার শাখা পাওয়া যায়। এখন আসো যে ঐচ্ছিক পেশি কোথায় থাকে, আর অনৈচ্ছিক পেশি কোথায় থাকে, আর হৃৎপেশি কোথায় থাকে। ঐচ্ছিক পেশি নর্মালি আমরা যেসব অঙ্গ নিজের ইচ্ছায় নাড়াতে পারি, যেমন হাত পা, এই সমস্ত জায়গায় হচ্ছে যে পেশিটা সেটা ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি হচ্ছে যেমন আমাদের কিডনি, লিভার, তারপর আমাদের যে ভিসেরাল অর্গ্যান যেগুলো, যে অন্ত্র, সেখানে থাকে। আর হৃৎপেশি তো নাম শুনে বোঝা যাচ্ছে যে হৃৎপিণ্ডে থাকে। তাহলে তিন টাইপের পেশি সম্পর্কে আমরা জানলাম, এবং এই তিন টাইপের পেশি হচ্ছে তোমার
গঠনের দিক দিয়ে যেরকম ডিফারেন্স আছে, সিমিলারলি কাজের দিক দিয়ে ডিফারেন্স আছে। যেমন ঐচ্ছিক পেশির যে ঐচ্ছিক পেশি আরেকটা নাম হচ্ছে ভলান্টারি পেশি। ভলান্টারি কেন ভলান্টারি? কারণ আমার ইচ্ছায় আমি এটাকে নাড়াতে পারি। আর অনিচ্ছিক পেশি হচ্ছে নন ভলান্টারি, যে আমি ইচ্ছা করলেও নাড়াতে পারবো না। ও ওর নিজস্ব যে মেকানিজম, সেই মেকানিজমেই নড়তে চড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি দেখলাম? আজকে আমরা দেখলাম হচ্ছে তোমার পেশি টিস্যু সম্পর্কে জানলাম, জুজুব টিস্যু সম্পর্কে জানলাম, তিন রকমের হয়, ফাইব্রাস, স্কেলেটাল এবং লিকুইড, যেটাকে ব্লাড। আর আবরণী টিস্যু জানলাম যে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ দ্য সেল এবং হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লেয়ার, তিন ভাগে ভাগ করা যায়, একস্তরী, স্ট্রেটিফাইড, সিওডো স্ট্রেটিফাইড। কাজের উপর ভিত্তি করে সিলিয়াযুক্ত, ফ্লাজেলাযুক্ত, ক্ষণপথযুক্ত, গ্রন্থি আবরণী টিস্যু, নিঃস্রাবী আবরণী টিস্যু, জনন অঙ্গের আবরণী টিস্যু অনেকভাবে ক্লাসিফাই করা যায়। এবং আমরা জাইলেম ফ্লোয়েম থেকে জানলাম, এবং জাইলেম ফ্লোয়েম থেকে যেটা বেসিক কথা, যতে জাইলেম যতে জল, তার মানে জাইলেমের কাজ হবে খাদ্য পরিবহন করা, এবং এই খাদ্যের পরিবহনটা হবে হচ্ছে তোমার ঊর্ধ্বমুখী। আর ফতে ফ্লোয়েম, ফ্লতে সরি, যতে জাইলেম যতে জল, তার মানে জাইলেমের কাজ হবে জল পরিবহন করা, এবং এই জলের পরিবহনটা হবে তোমার ঊর্ধ্বমুখী। আর ফতে ফ্লোয়েম, ফতে হচ্ছে ফুড, তার মানে ফ্লোয়েমের কাজ খাদ্য পরিবহন করা, এবং এই খাদ্য পরিবহনটা কোন দিকে হবে? এই খাদ্য পরিবহনটা হবে হচ্ছে তোমার উভমুখী, কারণ উপরের খাদ্য নিচে যাবে, নিচের খাদ্য উপরে আসবে। এরপরে আসো, তোমার আমরা টিস্যু সম্পর্কে জেনেছি যে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করেছি আমরা, প্যারেনকাইমা, কোলেনকাইমা এন্ড স্ক্লেরেনকাইমা। এছাড়া স্থায়ী টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, সরল, জটিল এবং নিঃস্রাবী টিস্যু। উদ্ভিদ টিস্যুকে আমরা সংজ্ঞা দেখেছিলাম যে একই উৎস থেকে উৎপন্ন এক গুচ্ছ কোষ যখন একই সাথে একই কাজ করে সেটাকে তখন আমরা টিস্যু বলেছিলাম, এবং বিভাজন ক্ষমতা অনুযায়ী টিস্যুকে আমরা দুই ভাগে নাম দিয়েছিলাম, একটা হচ্ছে তোমার ভাজক টিস্যু এবং আরেকটা হচ্ছে তোমার স্থায়ী টিস্যু। তাহলে আজকে, এবং এই চ্যাপ্টারে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে তোমার অণুবীক্ষণ যন্ত্র, কিন্তু অণুবীক্ষণ যন্ত্র নিয়ে আমরা এখানে কথা বলছি না, কারণ এটা তো আসলে একটা প্র্যাকটিক্যালের টপিক, এবং এটা আমি যতই ক্লাসে বুঝাই বা এইভাবে স্লাইড দেখাই বুঝাই, এটা তুমি আসলে বুঝবা না, কারণ এটা যেহেতু তোমাদের প্র্যাকটিক্যালের টপিক, প্র্যাকটিক্যাল রুমে তোমাদের প্রত্যেক স্কুলেই আমি জানি যে প্র্যাকটিক্যাল ল্যাব আছে, তো যখন ওরকম সুযোগ হবে প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে তোমাদেরকে ধরে ধরে দেখানো হবে, এবং ওটা দিয়ে কিছু এক্সপেরিমেন্ট আছে সেগুলো করতে দেয়া হবে, সেগুলো যখন করবে তখন তুমি ইজিলি এটা পারবে। তো যেহেতু প্র্যাকটিক্যালের টপিক, সেহেতু আমরা এখানে আর অ্যাড করলাম না সেটাকে। তো আমরা আজকে এর আগের ক্লাসে যেরকম আমরা কোষ সংক্রান্ত পার্টটা পুরোটা শেষ করেছিলাম, এই পার্টে হচ্ছে টিস্যু সংক্রান্ত পার্ট পুরোটা শেষ করলাম, যে উদ্ভিদ টিস্যু কি কি আছে, কয় টাইপের হয়, কোন উদ্ভিদ টিস্যুর কাজ কি, এবং প্রাণী টিস্যু কি কি আছে, প্রাণী টিস্যু কোন কয় টাইপের হয়, প্রাণী টিস্যুর কাজ কি। হ্যাঁ, তো এই বিষয়গুলো ডিটেলসে জানলাম, এবং আমার মনে হয় এই পার্টটা তোমাদের কাছে অনেক বেশি মজা লাগবে, কারণ ডিফারেন্ট টাইপের টিস্যু যখন তোমরা জানতে পারবে, এবং আলটিমেটলি এই টিস্যু গুলা দিয়েই তো বিভিন্ন অর্গ্যান সিস্টেম ফর্ম হয়, এবং আলটিমেটলি আমাদের হিউম্যান বডি ফর্ম হয়। তো এই জিনিসগুলো তোমরা যখন বুঝে বুঝে পড়বে, আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তখন। এবং এই এই কনসেপ্ট ক্লাসের পরে আমরা কিন্তু এটার একটা সলভ ক্লাসও নিব, যে এই রিলেটেড প্রবলেম কি কি থাকতে পারে, তোমাদের কি কি কোয়েশ্চেন থাকতে পারে, কি কি কোয়েশ্চেন বেশি এক্সামে আসে, কোন কোন কোয়েশ্চেন গুলা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা সলভ ক্লাস করবো। আশা করি তোমরা সেটারও সাথে থাকবে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলে অনলাইন লাইভ ক্লাসে, তাদের সবাইকে ধন্যবাদ, এবং তোমরা যে যেখানে থাকো, যেখানে আছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তীতে পরের ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।